আমার এটা ভারত বন্ডাকার বহুত সফল লোক বি আমাদের সহযোগ আজ করেছেন। আর রাস্তাঘাট বন্ধ করা যাইছি, স্কুল কলেজ বি বন্ধ অছি, বহুত মানে বাজার ঘাট বি আমি বন্ধ করিছু। কাহিকি না আপনার মানে দেখিবে গত 1 তারিখে সুপ্রিম কোর্ট গোটে সাত খণ্ডিয়া যে আমার খণ্ডপীঠ বসি গোটে সংবিধান বিরুদ্ধে যে গোটে নিষ্পত্তি নিয়েছেন সেইটা যে আমি সেইটা বিরোধ করুছু। কাহিকি যেটা ক্রিমিনাল লেয়ার যেটা কহিলে যেটা আমার বর্গীকরণ করা যাচ্ছে এই বর্গীকরণ গোটে নিন্দনীয় বিষয়। কাহিকি আমি নিন্দনীয় কৌছু? আজি পর্যন্ত আমার ভাই ও ভৌণী মানে সেই লেভেল রে যাই না, তো সেই লেভেল যদি আমার যদি যাই না বর্গীকরণ কো প্রকার আমার করা যাব? আজি পর্যন্ত মোর এসসি ভাই ভৌণী মানক পাখরে কারেন্ট পৌঁছি নাই, স্কুল ঘর পৌঁছি নাই, তাঙ্কু গোটে মানে তাঙ্কু রাশন কার্ড পৌঁছি নাই, তো বর্গীকরণ কো জায়গায় হচ্ছে? সমস্ত আমি দেশে আমি গোটে জিনিস উপরে মানু, রাজনীতি দলের ঊর্ধ্বরে সংবিধান অছি, সংবিধান উপরে সুপ্রিম কোর্ট অছি, সুপ্রিম কোর্ট যা ডিসিশন দিয়ে সমস্তে মানু। আপনার মানে মধ্যে সুপ্রিম কোর্ট উপরে ন্যস্ত করতে যা কহবা, তো সুপ্রিম কোর্ট ডিসিশন দিয়েছি, সেটার বিরোধ কোণ আপনার না? সুপ্রিম কোর্ট সেইটা হচ্ছে যে সংবিধান যেটা দিয়া হওয়ার কথা, এটা হচ্ছে আমার দেশের মহামহিম কে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিঙ্কর বিনা সিগনেচরে রাষ্ট্রপতি পার্লামেন্ট গোটে পাস হোনি সংবিধান মানে কাকু আমি কৌছু? দ পার্লামেন্ট যে সংবিধান অ্যাক্টরে আমি সমস্তে বন্ধা হয়ে যাচ্ছু। কিন্তু সংবিধান যদি সাত খণ্ড লোক যদি বসে গোটে 140 কোটি লোকর যদি গোটে নিষ্পতি নিয়ে যাচ্ছেন সংবিধান বিরোধের ষড়যন্ত্র করা যাচ্ছে, তাহলে এইটা আমি গ্রহণ করা নারাজ। কোটা ভিতরে কোটা, কোটা যদি অন্য কাউকে দিয়া যাওনি, আপনার ভাই মানের ভিতরে যে দলিত তাঙ্ক করা যাচ্ছে অসুবিধা কোণ আছে? সেই তো গোটে কথা হচ্ছে, গোটে 1000 লোক ভিতরে জনকর আইএস ওএস পিলাঙ্কর রহুছি, কিন্তু সমস্তে আমার সেই আইএস ওএস রহি নাহান্তি। আম পিলা মানে আজি পর্যন্ত সে লেভেল পাঠ বি পড়ি পারি না। যদি জনকর সেই বর্গীকরণ করা যাব, আমি যাহা দেখুছু বহুত প্রকার ডিভাইড রুল হয়ে যাচ্ছে এটি। এবার আপনার পিলা হচ্ছে সিএ পাইবনি, ইয়ে আর পিলা ইয়ে পাইবনি, আর যেটা কি রাজ্য সরকার কু যে পাওয়ারটা দিয়া যাইছি এইটা গোটে সংবিধান কু আমার পার্লামেন্টে দেবা কথা, সেমানে নিষ্পত্তি নেবা কথা, সেইটি পাস হওয়ার কথা, কিন্তু এটা রাজ্য সরকার কু ডাইরেক্ট সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন। এইটা আপনার দেখিবাকু পাইবে, যে মনুবাদী শাসন দেশের চালিছি আমার এসসি এসটি বর্গকু ডিভাইড করিয়া পাই, কাই না যেটা বাবা সাহেব আম্বেদকর যে আম্বেদকর যে আমেন্ডমেন্ট সব লিখিলে 341 342 যে সংবিধান ধারা অছি, আমার যে সংরক্ষণের ধারা অছি, আজ পর্যন্ত 78 ইয়ার্স হলানি মানে আমার ইন্ডিপেন্ডেন্সর আম লোক সেই লেভেল কু যাই না, তো বর্গীকরণ হবার চান্স নে। প্রথমে জাতি প্রথা বন্ধ করন্তু আজ্ঞা, জাতি প্রথা যেদিন বন্ধ হয়ে যাব এই যে সুপ্রিম কোর্টের অর্ডার সবুযাক লেভেল রে পড়ে আসব, সমান মানে সমস্ত সমান অধিকার আসব।